হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছে সবাই? আশা করি খুব ভালো আছো তোমরা। আজকে বিভূতারিণীর বার, তো বিভূতারিণীর ব্রত পালন করছি আমি। তো আগের ব্লগটা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, এটা পার্ট টু। তো পার্ট ওয়ানটা তোমরা দেখতে পারো, বিভূতারিণীর বারের হিসেবে আমি করেছিলাম ওটা। তো যাই হোক, সকালবেলা পুজো টুজো দিয়ে চলে এসেছি। আসার পরে সাবু আর 13 রকমের ফল খাওয়া হয়ে গেছে। এখন ইভিনিং, এখন রাতে কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রাতে 13 রকমের ভাজাভুজি করতে হয়, আর পায়েস হবে, লুচি হবে। তো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, রান্নাগুলো দেখাবো তোমাদেরকে। এই বিভূতারিণীর ব্রত হিন্দু ধর্মের মহিলারা পালন করে থাকে। এইটা পালন করার কারণ হচ্ছে নিজেদের সংসারে সুখ শান্তি বজায় থাকে আর নানা রকম বিপদ থেকে মুক্ত থাকে বাড়ির সকলে। তো সংসারের মঙ্গলের জন্যে বা বিপদ মুক্তর জন্য এই ব্রত হিন্দু ধর্মের মহিলারা পালন করে থাকে। তো হিন্দু ধর্মের মহিলারা পালন করে থাকে। আরও হচ্ছে কি না, এর মধ্যে আরও অনেক কিছু রয়েছে এই ব্রত কথা। তোমরা ইউটিউবে গিয়ে জানতে পারো যে ব্রত কথা সম্বন্ধে, বিভূতারিণী বারের সম্বন্ধে। আমাদের বাঙালিদের কথায় আছে হিন্দু ধর্মে যে 12 মাসে 13 পার্বণ, এরকম একটা কথা থাকে যে আমাদের 12টা মাস হলেও 13 রকমের পুজো হয়। তো সেই 12 মাসে 13 পার্বণের মধ্যে এই পুজোটাও হচ্ছে কি না, এই বিভূতারিণীর ব্রতটাও হচ্ছে সেই 13 পার্বণের মধ্যে পড়ে। সেই জন্য এটা করা খুবই ভালো, খুব উচিত বলে আমি মনে করি। আমি ছোটো থেকেই এটা আমার মায়ের সাথে, আমার দিদিদের সাথে করে এসেছি। এখন আমি আমার মাসির সাথে করি এটা, এই ব্রতটা পালন করি। তো তোমরাও সবাই নিজেদের সংসারের সুখের জন্য এবং নানা রকম বিপদ থেকে মুক্ত থাকার জন্য মা বিভূতারিণীর পুজো করো। অনেকক্ষণ ধরে বকবক করছি, তোমরা তো কম বেশি জানো সবাই, আমি একটু বেশি কথা বলি। আর বেশি কথা বলি বলেই আমি ইউটিউবে এসেছি, কারণ কি বাড়িতে একা থেকে আমি পুরো মানে পাগল হয়ে যাই। আর সেই জন্যই তোমাদের সঙ্গে একটু কথা বললে আমার খুব ভালো লাগে, সেই জন্যই আমি ইউটিউবে আসি। তো চলো কিচেনে যাই, গিয়ে আজকে রাতের রান্নাটা করি, তারপরে তোমাদের সঙ্গে রান্না করে খেয়ে দিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলবো, তার আগে নয়। ঠিক আছে, চলো। এই যে দেখো, এখানে হচ্ছে কি না, 13 রকমের সবজি রয়েছে। তো 13 রকম সবজি যেহেতু আজকে করতে হয়, সেজন্য 13 রকমের সবজি রয়েছে। এখানে রয়েছে কুমড়ো, আর রয়েছে বেগুন, কাঁচকলা, কাঁকরোল, আলু, আর রয়েছে পটল। এইটা নারকেলকে তুলে নিয়েছি, এটাকেও ভাজা হয়ে যাবে, তো খাওয়া হবে রাত্রে, কোনো অসুবিধা নেই। এটাও একটা হয়ে গেছে। আর হচ্ছে গাজর, গাজর ভাজা আমি জীবনে কোনো দিনও খাইনি, কিন্তু এই আজকের দিনে খেতে বাধ্য, কারণ কি না, 13 রকম সবজি খুঁজে পাওয়া খুব মুশকিল। তো এটা একটু নিয়ম রক্ষা করার জন্য নিয়েছি। আর উচ্ছে, উচ্ছে দিয়ে, তোমরা কেউ কোনো দিনও লুচি খেয়েছো কি না জানি না, কিন্তু আজকের দিনে আমাদেরকে খেতে হয়, কারণ কি 13 রকমের করতে হবে নিয়ম এটা। আর এটা হচ্ছে কাঁঠাল লুচি, তো এটাও একটা ভাজা হবে। এটা বিনস, আর আমাদের একটা বরবটি রয়েছে, তো এটাও একটা হয়ে গেছে। আর এখানে রয়েছে ঢ্যাঁড়স। তো সব মিলিয়ে গুছিয়ে আমার ফ্রিজের ভাণ্ডার থেকে 13 রকমের সবজি বেরিয়ে গেছে। তো এগুলোকে এখন আমি কেটে নেব, তারপরে দেখা হচ্ছে। এখন কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এগুলোকে ভাজবো সব, তারপরে লুচি করব।
13 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে, এবার 13টা লুচি বানাতে হবে। তো ছোট ছোট সাইজের 13টা লুচি বানাবো আমি। এই যে হয়ে গেছে সব কিছু, আর পায়েসও বানিয়েছি, এতটা খেতে পারবো, পুরোটাই খেতে হবে, নিয়ম এটাই। তো খেয়ে আসছি। তো খেয়ে দিয়ে চলে এসেছি, সবাইকে খাইয়ে খেয়ে উঠতে সত্যি অনেক দেরি হয়ে গেছে, এখন রাত্রির 11টা বেজে গেছে। আমি ইভিনিং থেকে শুরু করেছি, এখন তো নাইট হয়ে গেছে। তো এবার সবাই খাওয়া হয়ে গেছে, এবার এইসব ড্রেস ট্রেস চেঞ্জ করে নাইট স্যুট পরে এখন ঘুমোবো, সারাদিন অনেক ধকল গেছে। আর উপোস থাকলে, বারবো তো থাকলে যেন বেশি কষ্ট হয় সমস্ত কাজ করতে আমার, কারণ কি আমাদের বাড়িতে বারবো তো শুধু আমি আর আমার মাসি করি, আর কারো কোনো ঠাকুর দেবতার ভক্তই নয়। তো ওই জোর করে প্রসাদ একটু মুখে দিলে খায়, জোর করে যদি ডুরি বাঁধে তো বেঁধে দিই তো বাঁধে। এছাড়া আমাদের বাড়ির ছেলেরা কেউ এইসব বারবোতোতে বিশ্বাস করে না, যাই হোক সেটা ওদের ব্যাপার। তো গৌতম একটু আছে, ও এইসব বিশ্বাস করে, কিন্তু ও ম্যাচারা যেই লাইনে কাজ করে সেখানে এইসব মানামানি করা খুব মুশকিল, কারণ কি ও হচ্ছে কিনা তোমরা সবাই জানো যে ও রেস্টুরেন্টের লাইনে রয়েছে, সেখানে তো খাবার চেক করে মানে টেস্ট করে তবে লোককে দিতে হয়, সেসব নানা রকম কারণে ও করতে পারে না, কিন্তু ও মন থেকে ভক্তি করে। আর আমি যে বারবো তো করি তার জন্য যা যা প্রয়োজন কিংবা কিছু সমস্ত কিছু ও জোগাড় করে দেয়, এইসবগুলো করেও। যাই হোক, আমার ব্রত আমি এইভাবেই করলাম, তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো, বাই বাই।